নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। করোনা বিধি লঙ্ঘন, মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান মৎস্য উন্নয়ন বিভাগে। পাথারকান্দিতে দুটি স্থানে বন বিভাগের অভিযান, উদ্ধার সেগুন কাঠ সহ মেশিন। কচুদরমে কোভিড সচেতনতা সভা, ভ্যাকসিনে এগিয়ে আসার আহ্বান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা পরিস্থিতিতে শিলচরের ফাটক বাজার সহ বিভিন্ন বাজারে কোভিড প্রোটোকল লঙ্ঘন করে মাছ ব্যবসা ও অবৈধভাবে বাংলাদেশ থেকে আমদানিকৃত মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালালো কাছাড় জেলা মৎস্য উন্নয়ন বিভাগ। সোমবার সকালে ভারপ্রাপ্ত জেলা মৎস্য আধিকারিক রফিকুল হক ও এসডিও দেবজ্যোতি দেবনাথের নেতৃত্বে মৎস্য বিভাগের প্রতিনিধি দল ফাটক বাজার সহ বিভিন্ন বাজারে হানা দিয়ে কোভিড প্রোটোকল লঙ্ঘন সহ অবৈধভাবে মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। পুলিশ বিভাগের সহযোগিতায় এদিন মৎস্য বিভাগের আধিকারিকরা কোভিড প্রোটোকল লঙ্ঘনকারী ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 109 কেজি মাছ বাজেয়াপ্ত করেন। এদিন মাছ ব্যবসায়ী নাসির হোসেন, রানা দাস, জাকির হোসেন এবং সুমন দত্তের কাছ থেকে আড়, বোয়াল, পাবদা ইত্যাদি মাছ বাজেয়াপ্ত করে সদর থানায় নিয়ে আসা হয়। পরে সেখানে মাছ ব্যবসায়ীদের প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়। পাথারকান্দির দুটি স্থানে দোহালিয়া বন বিভাগের সফল অভিযান, উদ্ধার হল কাঠচেরার মেশিন সহ লক্ষাধিক টাকার চোরাই সেগুন। গণ অভিযোগের ভিত্তিতে অবশেষে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল দোহালিয়া ফরেস্ট রেঞ্জ। সোমবার স্থানীয় ডেপুটি রেঞ্জ কর্তা প্রবীর বিশ্বাসের নেতৃত্বে পাথারকান্দি পুলিশের একটি দল এলাকার দুটি স্থানে পৃথক পৃথকভাবে সাঁড়াশি অভিযান চালায়। এতে কোনো বনদস্যু বা কাঠ মাফিয়ারা ধরা না পড়লেও দুটি অভিযানে একটি কাঠ চেরার সোয়িং মেশিন এবং এক ব্যবসায়ীর গুদাম থেকে প্রায় লক্ষাধিক টাকার চেরা সেগুন কাঠ জব্দ করা হয়েছে। বন বিভাগের এই অভিযানকে এলাকার পরিবেশপ্রেমী জনগণ সহ বিধায়ক কৃষ্ণেন্দু পাল সাধুবাদ জানিয়েছেন। রেঞ্জ কর্তা প্রবীরবাবু জানান, কর্মী স্বল্পতার কারণে দীর্ঘদিন ধরে এলাকার স্থানে স্থানে বন মাফিয়ারা মাথাচাড়া দিয়ে উঠেছিল। তবে এদের গতিবিধির উপর নজর ছিল বনকর্মীদের, ফলে গত কয়েকদিন ধরে এলাকার সংরক্ষিত বনাঞ্চলের উপর অবৈধভাবে দখল করে তৈরি বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বৃহত্তর পাথারকান্দির চারটি ফরেস্ট রেঞ্জ এলাকায় সাঁড়াশি উচ্ছেদ চালাবে বন বিভাগ। এ ব্যাপারে রূপরেখা তৈরি করা হয়ে গেছে, শুধু সরকারি সবুজ সংকেতের অপেক্ষা। এদিন প্রথমে অভিযান চালানো হয় স্থানীয় নারায়ণপুর এলাকায়। এখানকার জনৈক শিবু দাসের একটি অস্থায়ী ডেরা থেকে একটি কাঠচেরার সোয়িং মেশিন জব্দ করা হয়েছে। দ্বিতীয় অভিযান চালানো হয় পাথারকান্দির উত্তর রেলওয়ে গেট সংলগ্ন জনৈক কালামুদ্দিনের একটি অবৈধ কারখানায়। সেখান থেকে প্রায় 100 সিএফটি চেরা সেগুন কাঠ জব্দ করা হয়েছে। বর্তমানে সোয়িং মেশিন সহ জব্দকৃত কাঠগুলো বন বিভাগের কার্যালয়ে রাখা হয়েছে। অনারেবল ডিওবো সাহেবের নির্দেশে পাথারকান্দি একটা অবৈধ লাকড়ির দোকানে রেড অপারেশন করেছি এবং এখান থেকে প্রায় 100 সিএফটি হবে চিরামাল আমরা নিয়ে এসেছি সিজ করে। তবে ঘটনাস্থলে মানুষ পাওয়া যায়নি। এই অপারেশনের পরে আরেকটা আমরা ইনফরমেশন পেলাম আমাদের ডিএফওর মাধ্যমে যে আরেকখানে একটা বেঞ্চ মেশিন চলছে, অবৈধ মেশিন কাঠ চিরার। এটাও আমরা গেলাম নারায়ণপুরে এবং এখান থেকে অবৈধ কাঠ চিরার মেশিনটি আমরা জব্দ করে আমাদের রেঞ্জ অফিসে, দোয়ালিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসি। এই চিরা লাকড়িগুলো এবং অবৈধ লাকড়ি চিরার কাজে ব্যবহৃত মেশিনটি আমাদের অফিসে নিয়ে আসি এবং আমাদের ডিএফওর নির্দেশ মতো এই অভিযান ক্রমাগত চলবে। যেখানেই আমরা খবর পাবো সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিব। এটা আমাদের ডিএফওর স্ট্রং অর্ডার যে যেখানে খবর পাবে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য। তাই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আগামী দিনেও। আর আজকে আমরা যে লাকড়ির দোকানটি রেড করে সেগুন চিরামাল নিয়ে আসছি প্রায় 100 সিএফটি এবং নারায়ণপুর থেকে অবৈধ মেশিন, তার তদন্ত অব্যাহত থাকবে। এই ইল্লিগেল কামের পেছনে কে বা কারা যুক্ত
তাদেরকে যাতে উপযুক্ত। কচুদরম মডেল হাসপাতালে সোমবার কোভিড-19 নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সোনাই সার্কেল অফিসার সুদীপ নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সচেতনতা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু, কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি সহ অন্যান্যরা। বিধায়ক ও জেলাশাসক তাদের বক্তব্যে জনগণকে বেশি বেশি করে করোনা পরীক্ষা করার আহ্বান জানান। করোনার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে গিয়ে করোনা টেস্ট করে ডাক্তারের পরামর্শ নিয়ে চলার অনুরোধ করেন। তৎসঙ্গে কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে সকলকে এগিয়ে আসতে বলেন তাঁরা। এর আগে হাসপাতালের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন নবাগত ডাক্তার মুক্তার হোসেন। पूरे जिले से हम पेशेंट्स को मूव कर रहे हैं, यहाँ वहाँ मेडिकल कॉलेज को, कोविड केयर सेंटर को। तो हमने एमएलए साहब से रिक्वेस्ट किया था कि 7 दिन या 10 दिन तक हमको टाइम दे दीजिएगा, वापस हम एम्बुलेंस इसी एरिया को अटैच करेंगे। तो इसलिए आपसे रिक्वेस्ट है कि आपका एम्बुलेंस वापस आप ही के पास आएगा। और थोड़े दिन में जैसे जैसे केसेस बढ़ रहे हैं, हमको एम्बुलेंस की 24/7 जरूरत पड़ रहा है, मिडनाइट में भी आना पड़ता है। इसी के लिए डॉक्टर्स को मेरी रिक्वेस्ट है, आप प्रोटेस्ट ठीक करके यही पर रहिए। সোনাইয়ের বর্তমান বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে একাধিক রেশন কার্ডের সুবিধা প্রাপকের বিরুদ্ধে থানায় মামলার পর প্রাণনাশের হুমকি দিচ্ছেন সেই ব্যক্তি বলে উদ্বেগ ব্যক্ত করেন আফতাব উদ্দিন বড়ভূঁইয়া। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, নরসিংপুর সমবায়ের অধীনস্থ কাজীডহর এলাকার কবির উদ্দিন লস্কর নামে একটি রাজনৈতিক দাপুটে ব্যক্তির বাড়িতে 3টি রেশন কার্ড রয়েছে। সেই বিষয়টি আফতাব উদ্দিন বড়ভূঁইয়া আরটিআই এর মাধ্যমে জানতে পারেন। পরে বেআইনিভাবে রেশন কার্ড থাকার জন্য আফতাববাবু এক লিখিত নালিশ জানান খাদ্য সরবরাহ বিভাগে, কিন্তু বিভাগীয় তরফ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে থানায় মামলা করেন তিনি। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে আফতাববাবুকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। গত 3 তারিখে আমি সারা তথ্য দিয়ে সোনাইকে রাত মকদ্দমা করছি, 7 তারিখ পুলিশ তার বাড়িতে গেছে, 7 তারিখ রাত্রে 10:55 হি আমার ফোনে হুমকি দিছে, পরের দিন আমি আবার এই কেসটা দিছি থানা, 5 তারিখ আরেকটা ছেলে বাঘপুর থেকে আমার ফোন করছে, হে নতুন এমএলএ এর বাইক না, এটা মীমাংসা করিয়া দিত এমএলএ। আবার পরে পরে খবর লিয়া দেখা গেছে এই ছেলেটা এমএলএ এর বাইক না নাই, আসামি কবির উদ্দিন লস্করর শালা। এতে বোঝা যায় শালক জামাই বাবু কত বড় প্রতারক। বিষয়টা আমি এমএলএ এরও জানাইছি, এমএলএ কইছে যে আমার বাইক না নাই, তাই কইছে এটা দেখিয়ে দিবা। বিষয়টা লিখিতভাবে জেলা সরবরাহ বিভাগও আমি জানাইছি, ডিসি রেও জানাইছি, আমার বক্তব্য হইল, পুলিশ এসপির কাছে বক্তব্য হইল, নন ভেলিবল সেকশনে কেস রেজিস্টার হয়েছে, আইনত ব্যবস্থা নেওয়া। ডিসি এবং সরবরাহ বিভাগ আমার আবেদন হইল 3টা কার্ড জব্দ করিয়া গরিব 3 জন মানুষরে দেওয়া, গ্রামে অনেক গরিব মানুষ আছেন। আর তার বিরুদ্ধে গত 20 মে কাছাড় জেলা খাদ্য সরবরাহ বিভাগের তরফ থেকে বিভাগের অধিকক্ষের দ্বারা স্বাক্ষরিত অত্যাবশ্যকীয় জিনিসপত্রের খুচরো ও পাইকারি জিনিসপত্রের মূল্য নির্ধারণ করে এক তালিকা প্রস্তুত করা হয়। কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে খবর নিয়ে দেখা যায়, শিলচর শহরের প্রধান প্রধান এলাকাগুলোতে এই তালিকার নির্ধারণ করা মূল্যের পাইকারি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তবে আলু ও পেঁয়াজের অনেকটা মূল্যবৃদ্ধি হয়েছে। শহরের 5-6টি এলাকা ছাড়া পঞ্চায়েত বা শহরতলি এলাকায় সেই তালিকা অনুসারে কোনো জিনিস পাওয়া যাচ্ছে না। এছাড়া কিছু অত্যাবশ্যকীয় জিনিসপত্রে মুনাফা আত্মসাত করতে কালোবাজার ও চলছে বলে জানা যায় সমিতির পক্ষ থেকে। এই বিষয়টি নিয়ে খাদ্য সরবরাহ বিভাগের কাছে দাবি জানান সমিতির কর্মকর্তারা। এদিকে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়ে সমিতির কর্মকর্তারা বলেন, দ্রব্যমূল্যের দর নির্ধারণ করে তা জনসাধারণকে অবগত করার জন্য ব্যবস্থা করার জন্য। এই মহামারীতে গ্রাম কাছাড়ের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। হ্যাঁ, বিভিন্ন স্তরে মানুষের জন্য অনেক দল, সংগঠন বা ব্যক্তি কাজ করছেন, কিন্তু পাশাপাশি প্রশাসনিক স্তরে এইসব মূল্যবৃদ্ধি প্রতিরোধে আমরা বলবো যে জেলা খাদ্য সরবরাহ বিভাগ যেন অবিলম্বে কাছাড়ের
গ্রাম কাছাড়গুলোতে তারা ভিজিট বা পরিদর্শন করেন এবং এইসব মূল্য তালিকা জারি করার পরও যেসব মুনাফাখোর ব্যবসায়ীরা অধিক দাম নিচ্ছেন তাদের বিরুদ্ধে যেন তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি আমরা এটাও বলবো যে মূল্য তালিকা শুধু মূল্য নির্ধারণ করলেই চলবে না, তার ব্যাপক প্রচারের প্রয়োজন রয়েছে। আপনারা এইসব অত্যাবশ্যকীয় জিনিসপত্রের মূল্য নির্ধারণ করার পর তা ব্যাপকভাবে প্রচারের ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল পাথারকান্দি থানাধীন 8 নম্বর জাতীয় সড়কের মুন্ডমালা ময়না বাইপাসে। ঘটনায় গুরুতর আহত হয়ে এক ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসা অধীন। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার দুপুর 2:30 নাগাদ। জানা গেছে আছিমগঞ্জে নিজ হার্ডওয়্যারের দোকান বন্ধ করে লোয়ারপোয়া এলাকার জালালনগরের নিজ বাড়িতে ফিরছিলেন হোসেল আহমেদের পুত্র তথা তরুণ ব্যবসায়ী আতিকুর রহমান। কিন্তু বিধিবাম পথেই তাকে পড়তে হয় ভয়ঙ্কর এক যান দুর্ঘটনার কবলে। আতিকুর যখন নিজের ইয়ন গাড়ি চেপে মুন্ডমালা বাইপাস সড়কটি পার হচ্ছিলেন ঠিক তখনই ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী একটি লরি অতর্কিতে তার বাহনের সামনের অংশে ধাক্কা মারে। এতে গাড়িটির একটি অংশ দুমড়ে মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনায় গুরুতর আহত হন চালক আতিকুর। ঘটনার পর পাথারকান্দি পুলিশ খবর পেয়ে অকুস্থলে পৌঁছে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করল। তার অবস্থা সংকটজনক হওয়ায় পরে তাকে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর দুর্ঘটনাকারী লরিটি পালিয়ে গেলেও শেষে বাড়ুইগ্রাম পুলিশ তা আটক করতে সমর্থ হয় বলে জানান ওসি সঞ্জীব টেরাং। করোনার এই কঠিন পরিস্থিতিতে সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্র মোহন দত্ত অর্থাৎ লাখুদা প্রতিষ্ঠিত শিলচরের মালুগ্রামের সর্বোদয় বিদ্যালয়ে ত্রাণ বিতরণ করল গৈরিক ভারত। সোমবার বিদ্যালয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া শতাধিক পড়ুয়াদের পরিবারের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এদিন গৈরিক ভারতের শিলচর নগরের অন্যতম বিশিষ্ট কর্মকর্তা কানাই দেবনাদের ব্যবস্থাপনায় ও ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী শ্রীমৎ স্বামী মৃণ ময়ানন্দজী মহারাজ, সংগঠনের অন্যতম প্রভারী বিপ্লব দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী ভাস্কর দত্ত, আশিস চক্রবর্তী, গৈরিক ভারতের কর্মকর্তারা যথাক্রমে মাধব দেব, যাদব দেব, মৃণালকান্তি দেব সহ অন্যান্যরা বিশেষ উদ্যোগে করোনার এই দুঃসময়ে চাল, আলু, সয়াবিন, বিস্কিট সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বণ্টন করেন। সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে যে স্থানে ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়েছে সেই স্থানটিকে স্যানিটাইজ করে সর্বোদয় বিদ্যালয়ের পরিচালন সমিতি শিক্ষক শিক্ষিকাদের বিশেষ উদ্যোগে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গৈরিক ভারতের উদ্যোগে আজকে আমরা কচি কাঁচা বাচ্চারা যারা আছে, যারা দুস্থ বাচ্চারা আছে, যারা বিপিএল শ্রেণীর নিচে আছে, তাদেরকে এক ড্রাই রেশন এবং ফুড প্যাকেটের একটা কনসর্টেড প্রোডাক্ট আমরা প্রায় 100 পরিবারকে আমরা গৈরিক ভারতের পক্ষ থেকে, গৈরিক ভারতের টিম গৈরিক ভারত শিলচরের পক্ষ থেকে আমরা তাদের কাছে একটা এককালীন সাহায্য আমরা পৌঁছে দিয়েছি। আমরা জানি এই অতিমারিতে এই অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের দ্বিতীয় কার্যক্রমের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাধারণ জনগণের জন্য কাজ করতে জোরদারভাবে মাঠে নেমেছে সেবা এই সংগঠন। বর্তমানে করোনা সংক্রমণের জটিল পরিস্থিতির মধ্যে করোনা আক্রান্ত লোকেদের পাশে দাঁড়াতে ও সংক্রমণ রুখতে যুদ্ধদেহী মনোভাব নিয়ে কাজ করতে বিজেপি দলের পক্ষ থেকে সকল পঞ্চায়েত প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মতে রবিবার থেকে কাজে নেমে পড়েছেন শিলচর ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের সহসভানেত্রী তথা রামনগর তারাপুর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আফসানা খানম লস্কর ও তার প্রতিনিধি তথা বিশিষ্ট সমাজকর্মী আতাউর রহমান লস্কর। বর্তমানে রামনগর অঞ্চলে দুজন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। গৃহবন্দী অবস্থায় থাকা সেই দুই ব্যক্তির বাড়িতে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ও সমস্ত বিধি নিষেধ মেনে আতাউরবাবু কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন। পরে সেখান থেকে ফেরার সময় রাস্তার পাশে থাকা গাড়ি চালক সহ প্রায় 500 মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান। আজ আমরা রামনগর জিপি অঞ্চলে আমরা দিনমজুর ডে লেবার আমরা 500 জন ব্যক্তিদেরকে আমরা চিরকান্দি থেকে নিয়ে গোটা রামনগর জিপি অঞ্চলের 500 জন ব্যক্তিদেরকে আমরা মাস্ক বিতরণ করেছি। তৎসঙ্গে যারা আমাদের কোভিডের মেইন যোদ্ধা আমার শ্রদ্ধেয় বোন আশা কর্মীরা উনাদেরকে আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে আমরা কিছু খাদ্য সামগ্রী প্রদান করেছি এবং তৎসঙ্গে আমার জিপিবাসীর কাছে প্রত্যেক জনসাধারণের কাছে আবেদন, গভর্নমেন্টের যে বিধিনিষেধ আছে, আসাম সরকারের যে বিধিনিষেধ আছে এবং জেলা প্রশাসনের যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ মেনে আমরা সর্বদা এই মহামারী থেকে দূর হতে হবে এবং সেই বিধিনিষেধ যাতে সর্বশ্রেণীর জনসাধারণ মানতে পারে সেটার প্রতি আমার বিনম্র আহ্বান। সোমবার কাছাড় জেলা যুব মোর্চা ও তারাপুর মালুগ্রাম মহিলা মোর্চার যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আরবান স্বাস্থ্য বিভাগে বেলা 11টা নাগাদ শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের উপস্থিতিতে ভ্যাকসিন সেন্টার, পানীয় জল সহ ফলমূল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন তারাপুর মালুগ্রাম মণ্ডলের সহসভাপতি বিপ্লব দেবনাথ, যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, তারাপুর মালুগ্রাম মণ্ডল মহিলা মোর্চার সহসভানেত্রী সুমনা দাস, মধুমিতা শর্মা, যুব মোর্চার রাজ্যিক সভাপতি জয়ন্ত চক্রবর্তী সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। ভারতীয় জনতা পার্টি তারাপুর মালুগ্রাম মণ্ডল কমিটি, মহিলা মোর্চার কমিটি তারাপুর মালুগ্রাম মণ্ডলের, যুব মোর্চার কমিটি সবাই মিলে আমরা এখানে আরবান সেন্টারে আমরা ছোট্ট একটা আয়োজন করেছি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে কিছু স্ন্যাক্স, জল এবং ফলমূল বিতরণ করছি জনসাধারণের জন্য। এখানে যারা কোভিড পেশেন্ট আসছেন, ইঞ্জেকশন নিচ্ছেন, তো এটা এই কার্যক্রম আমাদের চলবে। আজকের দিনে আমরা এটা আমাদের স্পেশাল আয়োজন ছিল। আর আমরা প্রতিনিয়তই আমাদের দলের কর্মীরা এখানে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন স্তরের কর্মীরা। আর আমরা জনসাধারণের প্রতি আহ্বান রাখছি যে যারা ইঞ্জেকশন নেননি তারা সত্বরে সেখানে যোগাযোগ করুন, করে এটা ইঞ্জেকশন নিন, কারণ এটা একটা বিকট মহামারী রূপ ধারণ করেছে। আমরা চাই জনসাধারণ সুস্থ এবং সুন্দর থাকুক। ডক্টর রাজদীপ রায় এখানে এসেছেন, ওনাকে সঙ্গে নিয়ে আমরা এই কাজটা করে যাচ্ছি। আর জেলা যুব মোর্চার সভাপতি মালুগ্রাম তারাপুর মণ্ডলের সভাপতি, আর তাছাড়া এখানে মহিলা মোর্চার এখানে আমাদের সভানেত্রী এখানে আমাদের সুমনা দাসও রয়েছেন, জয় দেবও রয়েছে, তাছাড়া এখানে যুব মোর্চার যারা কর্মীরা রয়েছেন ওরা ডেইলি এখানে এসে এখানে মানুষের সাহায্য করে যাচ্ছে। তাই আমি সবাইকে এখানে ধন্যবাদ জানাই। রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রবিবার উধারবন্দ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে স্বচ্ছ অভিযান অনুষ্ঠিত হয়। এদিন উধারবন্দ থানা থেকে শুরু করে ক্রমে বাস স্ট্যান্ড ও কাঁচাকান্তি কালীবাড়ির গেট পর্যন্ত ঝাড় দিয়ে স্বচ্ছতা অভিযান পালন করা হয়। পাশাপাশি এলাকাগুলো স্যানিটাইজ ও করা হয়। এদিনের স্বচ্ছ অভিযানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মিহির কান্তি সোম, জিপি সভানেত্রী সাধনা আচার্য, মৃণাল ভট্টাচার্য সহ উধারবন্দ মণ্ডল ও যুব মোর্চার কর্মকর্তারা। স্যানিটাইজেশন করা হয়েছে, আরো অনেক করতে হবে, কন্টিনিউ শুরু হয়েছে, চা বাগানগুলোতে শুরু করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় মণ্ডল ভিত্তিক এবং পুরো কনস্টিটিউয়েন্সিতে এই ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। সবাইকে অন্যরাও যাতে সেটা অংশগ্রহণ করেছেন। আজকে আমরা ভারতীয় জনতা পার্টিতে যেভাবে যুব মোর্চা, বিভিন্ন সংগঠন, মহিলা মোর্চারা করেছেন, পঞ্চায়েত প্রতিনিধিরাও এসছেন, আর আমরা আম জনতা আমাদের সঙ্গে সামিল হয়েছেন, আর মণ্ডল কমিটি রয়েছেন, আর আগামী দিনে এই কাজ আরও বাড়িয়ে নেব। আমরা জনতা পার্টি দিল্লি সরকার, মোদিজি সরকারের 7 বছর পূর্ণ হয়েছে এবং সেকেন্ড টার্মের 2 বছর পূর্ণ হয়েছে, তার জন্য আমরা সেবাই সংগঠন, এই সেবাই সংগঠনকে আমরা কাজে লাগিয়ে আমরা উধারবন মণ্ডলের বিভিন্ন জিপিতে আজকে সাফাই অভিযান এবং স্যানিটাইজেশন করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গতি রেখে আমরা আজকে উধারবন মণ্ডল আয়োজিত এবং উধারবন মণ্ডল যুব মোর্চা আয়োজিত, আজকে আমরা উধারবন্দে এখানে আমরা সাফাই অভিযান এবং থানা, ফরেস্ট অফিস, বিভিন্ন জায়গায় যেখানে লোকসভাগম বেশি হয় সেখানে আমরা স্যানিটাইজ করছি। এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন
আমাদের উদারবন্দের জনপ্রিয় বিধায়ক মাননীয় মিহির কান্তি সোম মহাশয়, উদারবন্দ মণ্ডলের কর্মীবৃন্দ, যুব মোর্চার সভাপতি শানীচন্দ এবং আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি অমিতাভ সিং, উদারবন্দ জিপির প্রেসিডেন্ট আমার সাধনা আচার্য মহাশয়া। সোমবার আসাম ওএসসি ফ্যান্স ক্লাবের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে উদারবন্দ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিয়ার উদ্দিন লস্কর জানান, আসাম ওএসসি ফ্যান্স ক্লাবের সাব কমিটি গঠন করা হয়েছিল বছর পাঁচেক আগে। অন্যান্য স্থানের সাথে উদারবন্দ এলাকায়ও সাব কমিটি গঠন করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একটি অ্যাম্বুলেন্স কেনার জন্য রেজলিউশনও পাশ করা হয়। মাস চারেক আগে সোনাই সমষ্টিতে একটি সভার আয়োজন করে সর্বসম্মতিক্রমে অ্যাম্বুলেন্সটি তিনটি সমষ্টিতে উপকৃত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু হঠাৎ করে ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পন রাজ বড়ভুইয়া তা সোনাই হাসপাতালে প্রদান করার কথা জানতে পেরে উদারবন্দ কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, 7 লক্ষ টাকা কালেকশন হয়েছে, উনির বাসায় প্রাইভেট একটা কার কিনেছেন, ওনার তো বাইক চড়ারও ক্ষমতা ছিল না, উনি এখন কার নিয়ে চলাফেরা করতেছেন আর সমাজের টাকা এরকম তুলিয়া, আর উনি ওনার ব্যক্তিগত। আচ্ছা, আপনি ওয়াইজি ফ্যান্স ক্লাবের কে? আপনি? আমি একজন প্রেসিডেন্ট, আমি সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট। তো কি হয়েছে ওই যে অ্যাম্বুলেন্স নিয়ে? অ্যাম্বুলেন্স নিয়ে যে ঘটনা ঘটেছে বিগত 3-4 দিন আগে, উনি ওনার ব্যক্তিগত মানুষ নিয়ে হসপিটালে দান করে দিয়েছে, আর আসাম ওয়াইজি ফ্যান্স ক্লাবের সব সাব কমিটি কাউকে বলেননি, এর কারণে আমরা দুঃখিত হয়ে আমরা আপনাকে মেলে আমরা সাজু ভাই আমি দৃষ্টি অগ্রসর করে করছি যে দয়া করে জেনে আমরা হিসাবটা আর বিচার। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মানিক বড়ভুইয়া, সহসভাপতি সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা। সোমবার ইয়ং জেনারেশন গ্রুপের তরফ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে পুরো বাড়ি স্যানিটাইজ করা হয়। আজ অবধি প্রায় 13টি করোনা আক্রান্ত লোকের বাড়িতে স্যানিটাইজ করেন সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি শহরের আনাচে কানাচে সাধারণ মানুষের মধ্যে মাস্ক সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তারা। আমাদের সংস্থা থেকে আমরা একটা সার্ভিস দিয়ে যাই। আজকে কাকুরে অশেষ ধন্যবাদ জানাই যে কাকু আমাদেরকে ডাকছেন, এটা আমাদের সৌভাগ্য যে আমরা একটা মানে সমাজের জন্য কিছু একটা করতে পারলাম। আর কাকুরে আমাদের তরফ থেকে আরেকটা ধন্যবাদ জানাই, কারণ কাকু আমাদের গ্রুপে আজকে 1000 টাকা যে ডোনেশন করছেন তার লাগে অশেষ ধন্যবাদ। তাই না যে দেওয়া ডোনেশনটা আজকে যারা আমরা নেক্সট যারা আমরা অনেক গরিবরা যেন সাহায্য করি, সাহায্যের কাজে লাগবো, তার জন্য আমাদের তরফ থেকে কাকুরে অশেষ ধন্যবাদ। শিলচর রাইজিং ইউথ সোসাইটির উদ্যোগে সনাতন সংস্থা ও বেতুকান্দি ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির সহযোগিতায় করোনা মহামারীর সাথে লড়াই করার জন্য বেতুকান্দি গ্রামের মানুষদের মধ্যে প্রায় 80টি হেলথ কিট বিতরণ করা হয়। এই হেলথ কিটের মধ্যে ছিল মাস্ক, স্যানিটাইজার, ওআরএস, মাল্টিভিটামিন ট্যাবলেট, অ্যান্টিসেপটিক সাবান ইত্যাদি। পাশাপাশি এলাকাবাসীদের করোনা সংক্রমণ নিয়ে সতর্কতা প্রদান করেন সোসাইটির সভাপতি পিনাক রায়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজু দেব, তনুজ দত্ত, বিজয় দাস প্রমুখ। বেতুকান্দি 81 নম্বর বেসিক স্কুলে আমরা আজ কিছু মেডিসিন, যেটা একটা প্যাকেজ পুরো কিট আমরা এখানে বিতরণ করলাম, প্রায় 80টা কিট, যেটার মধ্যে ছিল মাস্ক, স্যানিটাইজার, মাল্টিভিটামিন, ওআরএস, তারপর প্যারাসিটামল, এ ধরনের কিছু খুব জরুরি ঔষধপত্র যেটা আমাদেরকে এনে দিতে সাহায্য করেছে সনাতন উন্নয়ন সংস্থা নরসিংপুরের। তাছাড়া আজকের এই বিতরণ অনুষ্ঠানে আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছে বেতুকান্দি ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি। তো আজকে আমরা এই মহৎ উদ্দেশ্যটা আমাদের একমাত্র লক্ষ্য ছিল যে অন্তত গ্রামের মানুষজন যাতে সুস্থ সবল থাকেন, বর্তমানে যে করোনা মহামারী চলছে এটাকে যাতে আমরা এই বর্তমান যুদ্ধে আমরা যাতে জয়ী হয়ে প্রত্যেকজন যাতে সতর্ক থাকি, যে কোনো প্রয়োজনে যাতে আমাদের ঘরের মধ্যে এই ঔষধপত্রগুলো থাকে, আর এই নিয়ে আমরা এই আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করার আগে বিশেষ খবর আরও একবার।
করোনা বিধি লঙ্ঘন, মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান মৎস্য উন্নয়ন বিভাগে। পাথারকান্দিতে দুটি স্থানে বন বিভাগের অভিযান, উদ্ধার সেগুন কাঠ সহ মেশিন। কচুদরমে কোভিড সচেতনতা সভা, ভ্যাকসিনে এগিয়ে আসার আহ্বান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।